Schiebe a vota liebe, schäk kagar, kattlos thai tomar, bohudin holo par. Schiebe a vota liebe, schäk kagar, kattlos thai tomar. Bohudin holo par na khela ghume koto rat kede kede din kae mer tare dhor jo dhore dhore he rasul eshe gelo bodor hud khondok porikha জামাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা شعيب بلغ العلا بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع دیوان من مطلع خورشید سقاس سینه سوزن من بلغ العلا کشف التجاب جماله حصلت جميع خصاله الله কোথাও কোনো কিছু বাদ দেননি সব দিয়ে দিয়েছেন সব কিছু পরিপূর্ণতা দিয়েছেন মানুষ না খেয়ে মারা যায় না মানুষ খেয়েই মারা যায় ঠিক কিনা বলো শুধু আল্লাহ মানুষকে চালান না সকল জীবজন্তু জানোয়ারগুলোকেও চালান এমন প্রাণী আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সেই প্রাণীর সকল সুন্দর খাবার যোগান দেন কে আল্লাহ তাআলা ওই যে সামুদ্রিক সবচেয়ে বড় প্রাণী তিমি তিমির ওজন হলো 120 টন ওজন সে 120 টন ওজনে যে বাচ্চা তিমি আছে সেই তিমিটাকে প্রত্যেকদিন মা তার সন্তানকে 50 থেকে 60 মণ দুধ পান করায় সুবহানাল্লাহ বলবেন না এই রকম করে আকাশের দিকে তাকান জমির দিকে তাকান বনাঞ্চলের দিকে তাকান সব কিছুর পরিচালনা কে করে আল্লাহ সিডর আইলা সিট তারপরে নার্গিস তারপরে ফণি বুলবুল এই বুলবুল আঘাত হেনেছে সুন্দরবনে সুন্দরবনে বা ধূপ পেতে সব ঝড়কে কন্ট্রোল করে দিয়েছে সুন্দরবন কার মানে কিছু কুরাস মানে আমাদের সুন্দরবন কার এ দেশ কার অনেকে কেন আমার দেশ বলে না দেশটা কার জমির মালিকানা কার আল্লাহ পাক সেদিন আমার রাজবাড়িতে একটা প্রোগ্রাম ছিল আমার পাশে এক এমপি মহোদয় বসেছিল এমপি মহোদয় বললেন যে হুজুর একটা প্রশ্ন কি প্রশ্ন ওই যে মসজিদে লেখা থাকে জমিদাতা জমিদাতা ও কিসের জমি আল্লাহ জমির মালিক মানুষ নয় জমির মালিক আল্লাহ তা ঠিক কিনা কথা বোঝা গেল 5 শতাংশ 10 শতাংশ জায়গা দিয়ে বলে যে আমার নাম লিখে দে
আসার আসার নাই জমি দিয়ে দেব কাকে দেব জমিটা বলো তো কার আল্লাহ পাক আমার ভাইয়েরা আল্লাহ সব কিছু চালান এই যে বিশাল আকাশ এই সামিয়ানা না থাকলে আকাশটা সোজা দেখতে পেতাম এই বিশাল আকাশে ভিতরে আল্লাহ পাক অসংখ্য গ্যালাক্সি দিয়েছেন প্রত্যেকটি গ্যালাক্সির মধ্যে অসংখ্য তারকা দিয়েছেন এক একটা তারকা সূর্যের চেয়েও 9 লক্ষ গুণ বড় সূর্য এই পৃথিবী থেকে 10 লক্ষ গুণ বড় এত বড় একটা তারকা সেই তারকা আল্লাহ পাক আসমানে এত অসংখ্য রেখে দিয়েছেন এক একটা গ্যালাক্সিতে যে তারকা আছে সেই তারকা গণনা করার জন্য যদি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয় একটা করে তারকা গুনবে 1 সেকেন্ড সময় একটা গ্যালাক্সির তারকা গুনতে সময় লেগে যাবে 3000 বছর একটু আস্তে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ কত মহান আল্লাহ কত বিশাল আল্লাহ কত বড় তার সৃষ্টির দিকে তাকালেই টের পাওয়া যায় আল্লাহ পাক শুধু আমার রব তিনি নন তিনি সবার রব সবাইকে তিনি চালান সূর্য তিনি চালান চন্দ্র তিনি চালান সমস্ত প্রাণীগুলো তিনি চালান এই যে পোকাগুলো লাইটের আগায় আগায় উঠতেছে ঘোরাফেরা করছে এর মধ্যে একটা হার্ড আছে না নাই ছোট্ট ছোট্ট মাছির হার্ড আছে না নাই সেই মাছির সিকিউরিটি কে দিয়ে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন একটা মাছি যখন কোথাও পড়ে যায় খাবারে পড়ো কতবা কোথাও পড়ো আমার আপনার চোখ হলো 2টা মাসের চোখ হলো 3টা জোরে করে সুবহানাল্লাহ এবং সে যখন কোথাও বসে দুই দিকের 2টা অ্যান্টেনা সে খাড়া করে দিয়ে রাখে যখন কোনো বায়ুর চাপ বেড়ে যায় তখন সেভাবে আমার দেহের উপরে হামলা হচ্ছে বায়ুর চাপ বাড়তেছে অ্যান্টেনা ওয়ার্নিং দিচ্ছে তারা তের এখান থেকে উঠ আমার জিকির কর জোরে করে সুবহানাল্লাহ সব তিনি চালান সব তিনি পরিচালনা করেন অতএব সেই আল্লাহর দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই দুনিয়াতে কার অনুগত্য চলবে না একমাত্র অনুগত্য হবে কার আল্লাহ আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো অনুগত্য আলোচনার সাবজেক্ট কি অনুগত ইতাআত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 69 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন وحسن أولئك رفيقا جربنا الله أكبر الله أكبر الله رب العالمين بلچن جرب أنو بطل قربي دوئي جنه ركين دوئي جنه أنو بطل قطشة چه ایک نمبر کار آستے بول گرنا کار আমার সৃষ্টিকারীকে আমার পালনকারীকে আমাকে খাওয়ানকে আমার রিজিক যোগান দেনকে আমার নাকে অক্সিজেন ঢুকায় দেনকে আমার হার্টটা পরিচালনা করেনকে আমার কলটা চালানকে কলটা আমাদের বুকে না মাথায় ভালো করে কন একজন কয় মাথায় আরেকজন কয় বুকে আমি কোনটা ঠিক একটা প্রাণী আছে যে প্রাণীটা যে প্রাণীটা সামনে চলতে পারে না সে পিছনে যায় তার ঠ্যাংগুলো পিছনের দিকে চলে আসে সে সামনে যেতেই পারে না সেই প্রাণীটার মাথায় থাকে মল মাথায় কি থাকে মল এই জন্য সামনে না চলে সে পিছনের দিকে আসে আমি তো মনে করি যারা এমনি এমনি গবেষণা করে যারা বলার চেষ্টা করেন যে কলটা মানুষের মাথার ভিতরে বুকে নয় তার হাদিসের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ সুস্পষ্ট অসংখ্য আয়াত এসেছে আমি সেই দিকে যাব না কলবুল্লতি এই কলবটা কোথায় আল্লাহ পাক কলব আল্লাতি ফিস সুদুর আল্লাহ বলছেন ওমা তুখফি সুদুর ওয়াহসিলা মা ফিস সুদুর অনেক আয়াত আছে সেই কলবটা হলো তোমাদের বক্ষের ভিতরে এটাই হলো কলবের জায়গা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, সে কলবের দরজায় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, সে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ। আস্তে বলবেন না, কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ওয়াসওয়াসা থেকে পানাহা চাই। আসুন সেই আল্লাহর নবত্বের বিষয়ে কিছু কথা শোনার চেষ্টা করি। আমরা সবাই চোখ মেলিয়ে বলি, কুল আউযু বিরাব্বিন নাস। সবাই বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। আল্লাহু আকবার। মনে হয় বলেছে কথা, টের পাচ্ছেন? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের কলবে, না সুদুরে। সুদুরে কলবে ওয়াসওয়াসা দিতে পারে না, কলবের মধ্যে ঢুকতে পারে না, কলবের দরজায় গিয়ে হিট মারে। কি মারে? হিট মারে, কিন্তু কলবের ভিতরে এসে ঢুকতে পারে না। কলব সদর হলো কলবের দরজা, কলবের দরজা হলো সদর। সেই সদরে গিয়ে হিট মারে, কিন্তু সে ভিতরে ঢুকতে পারে না, কারণ ওই রুহটা কার নির্দেশে চলে? আসতে বলবেন না, কার? আল্লাহ। কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা, নিঃসন্দেহে শয়তানের কৌশল সব সময়ের জন্য সবল না অতিশয় দুর্বল, খুব দুর্বল, পারবে না সে। শুধুমাত্র একটা হুঙ্কার ছাড়বেন, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে শয়তান সঙ্গে সঙ্গে পালায় দৌড়ায়। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্পের একটা প্রোগ্রাম দেখলাম সেদিন, ডোনাল্ড ট্রাম্প চেনেন তো, বিশ্বের বড় ছোট মোটো একটা গুড়াউন, ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প সে মডেল ইস্টের কোন একটা দেশে এসেছে একটা প্রোগ্রামে যোগদান করতে, সব মুসলমান সেখানে ম্যাক্সিমাম। তো তার বক্তব্যের মাঝে কোন এক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মুসলমান, সে আবার হঠাৎ করে দেখবে মুসলমানরা কিন্তু কথা বলতে আল্লাহ আকবার বলে না। তো একজন বলে ফেলছে আল্লাহ আকবার, ডোনাল্ড ট্রাম্প এই আল্লাহ আকবার শুনে মাইক থেকে মারছে দৌড়। এই কথা কি বুঝতেছে? মানে এই শব্দ ওদের কাছে ত্রাস সৃষ্টি করে দেয়। মুসলমানদের বিজয় এসেছে এই স্লোগান দিয়া। ঠিক বলুন না, লিল্লাহে তাকবীর। এটা ঝাঁজ আছে, এটা ঝাল আছে, অনেকে এই স্লোগান সহ্য করতে পারেন না। আচ্ছা, আস্তে বলবেন না, আছে না? এটা শুনলে ওর গায়ে জ্বলে, যার গা জ্বলে আল্লাহর নাম শুনলে ওর জন্মে ভেজাল আছে। আল্লাহর নাম শুনলে যার মেজাজ গরম হয়, আমি মনে করি রক্তের মধ্যে হামান নমরুদ সাজ্জাদের রক্ত লুকানো আছে। আমার প্রতিটি পার্টসে অবদান কার? কোন দেহটা, দেহের কোন অংশের দরকার নাই? হ্যাঁ, সব দরকার, সব দরকার। শুধু একবার জ্বর আসুক মনে হয় মরে গেলাম, ঠিক কি না? ছয়বার পায়খানা করলে বৌরে কয় আম্মা আসসালামু আলাইকুম, খুশ থাকেন। আর সে আল্লাহরে ভুলে যাও, সে আল্লাহর নাম নিলে তোমার বিরক্ত লাগে। আল্লাহ কি পারেন না, জোরে করো সুবহানাল্লাহ। কি বীর পুরুষ, বুক উঁচু করে হাঁটে, বিশাল চেহারা, খেলে আল্লাহ শুধু একটু ডাইরেক্ট লাইন করে দিবে, বুঝলেন না? উদারহমন, এটা ডাইরেক্ট লাইন হয়ে গেলে কাইট, শেষ, শক্তি নাই। কে পারে? আসতে বলবেন না, কে পারে? যে রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা চালান, তোমার চক্ষু আল্লাহ তাআলা চালান, তোমার হাত আল্লাহ তাআলা চালান, সে আল্লাহকে তুমি ভুলে থাকো? সম্মানিত ভাইয়েরা, এজন্য আনুগত্য হবে কার? আসতে বলবেন না, কার? বিচার কি হবে একদিন? কোন দিন? হাসর কি আছে? বিশ্বাস হয়? মরে গেলে হাড্ডি, ছিঁড়ে গেলে তেনা, এরকম কিছু না তো? নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিরাব শুনে মাঝখানে যে বেজায় হাত,
শয়তান কারে কারে দেখে, এরকম শয়তান কিছু আছে না নাই? পরকাল ছাড়া মানুষ ভালো হবে না, পরকালের ভয় ছাড়া মানুষ কখনো ভালো হবে না। বান্দার মধ্যে থাকতে হবে র‍্যাবের ভয় না রবের ভয়? আমার রবকে, আমার রবকে আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহ আমাকে বাঁচাবেন। আপনি পালাবেন কোথায়, আমি পালাবো কোথায়? পালানোর জন্য কোন রাস্তা খোলা নাই আমার আপনার জন্য, দৌড় মারবেন কোথায় আপনি? ওই আসমানের মালিকের নাম আল্লাহ, জমিনের মালিকের নাম আল্লাহ। কোথাও আপনি যেতে পারবেন না, সমস্ত ইমিগ্রেশন আপনাকে আটকায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতআতুম আন তাফুযু মিন আকতারি আস-সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় দৌড়াবে তুমি? দৌড় মেরে ক্লান্ত হয়ে আমার আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দারা অতএব সব কিছু ছেড়ে দিয়ে আমার আনুগত্য কর, আমার গোলামি কর। আমার ভাইয়েরা, কেমনে আপনি লুকাবেন, কেমনে আপনি পালাবেন? প্রত্যেকটি দিনের ভিতরে আমার আপনার দেহের মধ্যে পাঁচটা অঙ্গকে স্বতন্ত্র করেছেন কে? আল্লাহ পাক। এক নাম্বার আমার কণ্ঠ স্বতন্ত্র করে দিয়েছেন কে? আমার কণ্ঠ আপনার কণ্ঠ কখনো মিল হবে না? আস্তে বলবেন না, মিল হবে না? ভাইয়ের ভাইটা মিল হবে না? হবে না, একটু ডিফারেন্স থাকবে। যদি ডিফারেন্স যদি না থাকতো, আব্দুল গাফফার, আব্দুল গফুর, আব্দুল মালিক, আব্দুল শাকুর সবার কণ্ঠ একরকম। আব্দুল গফুরের বাড়ি থেকে আব্দুল শাকুর ডাকবে, ও ময়নার মা দরজা খুলো, রাত তিনটার দিকে আপনি মাহফিল আসছেন। এখন ময়নার মা মনে মনে চিন্তা করবে, স্বামী তো আমার আসছে, দরজা খুলে দেই। দরজা খুলে দেখে ময়নার বাপ না, এটা হারামজাদা। কি কথা কি বোঝা একটু? বেকায়দা হয়ে যেত। কার ঘরে কি ঢুকতো, কে কোন অকর্মগুলো করে ফেলতো? আল্লাহ পাক সিকিউরিটি কোড দিয়েছেন, কণ্ঠের সঙ্গে কণ্ঠের কোনো মিল নাই। নাম্বার দুই হলো জিব্বার সঙ্গে জিব্বার কোনো মিল নাই, এই জিব্বা স্বতন্ত্র করেছেন কে? প্রত্যেকটি জিহ্বার ভিতরে 357টা রেখা দিয়ে দিয়েছেন, 357 রেখা বিশিষ্ট একটা জিব্বা। ওই জিব্বা আপনার জিব্বার সঙ্গে পৃথিবীর কোনো জিব্বার মিল নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে নখের প্রিন্ট, এই যে দশটা আঙ্গুল দেখতে পেতেছেন, দশটা আঙ্গুলের সমস্ত আগা গুলো যে আছে, এই আগার যে প্রিন্ট আছে, এই প্রিন্টের সঙ্গে পৃথিবীর কোনো প্রিন্ট মিলবে না। যদি মিলে যেত তাহলে রেজিস্ট্রি অফিস সব বন্ধ হয়ে যেত। রেজিস্ট্রি অফিসে কোনো রেজিস্ট্রি হতো না, কার সম্পত্তি কে দখল করতো? আপনার সম্পত্তি আপনি সিকিউরিটি কোড দিয়ে আপনার নামে করে নিয়েছেন, নখের এই নখের এই প্রিন্ট দিয়া। এই নখের প্রিন্ট যদি না মিলত, সবার নখের প্রিন্ট যদি সমান হয়ে যেত, সব হতো কসু, সব হতো কি কসু হয়ে যেত, কোনো কিছুই হতো না। অবদান কার? আসতে বলবেন না, কার? নাম্বার চার হলো চোখের প্রিন্ট। এই যে চোখের ভিতরে মনি আছে, কর্ণি আছে, এই চোখের প্রিন্ট যা আছে, এই চোখের প্রিন্টের সঙ্গে কোনো চোখের প্রিন্ট মিলবে না। আপনি উন্নত বিশ্বে চলে যান, আপনি চলে যান আমেরিকা, চলে যান ইউরোপ, চলে যান মিডল ইস্টের কোনো একটা দেশে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে যান। যখনই যাবেন আপনি, আগে আপনার চার চার আটটা দশটা আঙ্গুলের ছাপ নিয়ে নেবে, এরপরে আপনার চোখের প্রিন্টটা নেবে, একটা ক্যামেরা মারবে। ওই যে আপনি ক্যামেরা বন্দি হয়ে গেলেন, আপনি পালাবেন কোথায়? মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে আপনাকে খুঁজে বের করবে তারা। এই চোখের প্রিন্ট দিয়া এই দুনিয়ার এই চোখের প্রিন্টে যদি এমন চলতে পারে, আল্লাহ কি সেই চক্ষুকে আবার তিনি আবার জিন্দা করতে পারেন না? আস্তে বলবেন না, পারেন না? এমন ক্ষমতা কার আছে? আল্লাহ পাঁচটা অঙ্গকে স্বতন্ত্র করেছেন। একটা হলো মানুষের চামড়া, এই যে চামড়া আমার আব্দুল মান্নান ভাইয়ের চামড়া, আমার হামিদুল ভাইয়ের চামড়া, ওনার চামড়া আমার চামড়া, যদিও দেখতে একরকম দেখা যাচ্ছে, কিন্তু চামড়ার সঙ্গে কোনো মিল নাই। তখন মিল নাই বোঝা যাবে যখন অপারেশনের প্রয়োজন হয়ে যাবে। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মান্নান ভাই অ্যাক্সিডেন্ট করলেন, তার গালের মাংস ছিঁড়ে নেমেছে, গোস্ত সহ চামড়া সহ নিচে নেমে চলে আসছে। আমরা আবার এরকম কামনা করি না, কিন্তু আল্লাহ তুমি তার হেফাজত করো। যখন আমি
আর শুনুন আমিন জাস্ট এক্সাম্পল এখন গালের চামড়া গোশত সহ নিচের দিকে নেমে আসছে এখন কি করা যাবে ডাক্তার বলে দিলেন এটাকে ফিলআপ করা যাবে কিছু গোশত কিছু চামড়া লাগবে গরুর চামড়া ছাগলের চামড়া নাকি কার চামড়া মানুষের না যার অ্যাক্সিডেন্ট হয়েছে তারই চামড়া লাগবে তারই গোশত লাগবে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা করে মাংস দেহের মধ্যে রাখেন রাখেন কি রাখেন রেখেছেন কি রাখেন নাই রেখে দিয়েছেন নিতে অম্বরের দিকটা রেখেছেন মাসলের দিকটা রেখে দিয়েছেন যা দেখা যাবে না কাপড় দিয়ে ঢাকা থাকবে মুক্ত দেখা যায় ডাক্তার করবেন কি এই মুখের অপারেশন করার আগে আগে পায়ের দিকে অথবা মাসলের দিকে অপারেশন করে ওই জায়গা থেকে গোশত চামড়া কেটে নিয়ে আপনার মুখের মধ্যে লাগায় দিয়ে সুন্দর করে সার্জন সুন্দর করে অপারেশন করে দিবেন জোরে করুন সুবহানাল্লাহ ডাক্তারকে আসতে বলবেন না কে মূল ডাক্তারটাকে আল্লাহ পাক আমার বন্ধুগণ 50 যখন পার হয়ে যায় প্রত্যেকটা মানুষের উচিত ডাক্তারের কাছে চলে যাওয়া একটু বডি চেক আপ করা উচিত একটু হার্ট চেক আপ করা উচিত এই বিজ্ঞান কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন মানুষের মধ্যে এই জ্ঞানটা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন অবহেলা করা উচিত না এই দেহের দাম আছে না নেই শরীরটাকে মজবুত রাখতে হবে রোগ মুক্ত রাখতে হবে ওই হাড়ের প্রবলেম সাধারণত 50 বছর পর হয়ে যায় ওই হাড়ের অনেক সময় ব্লক হয়ে যায় খাবারের কারণে সেই রক্ত সঞ্চালনের সমস্যা হয়ে যায় রক্ত চলাচল করতে পারে না ওই সময় ডাক্তার বলে দেন ওই রোগী তুমি যদি বাঁচতে চাও অবশ্যই তোমার বাইপাস সার্জারি করতে হবে অপারেশন করতে হবে বাইপাস সার্জারি মানে রক্ত চলাচলে বাধা হচ্ছে সাইড আরেকটা রগ লাগায় দিয়া রক্তটা যেন বারবার ঘুরতে পারে চলাচল করতে পারে এমন একটা লাইন তৈরি করতে হবে তাহলে তারের দরকার রগের দরকার ভেইনের দরকার এই রগ এই ভেইন এই তার তো কোনো গরুর রগ দেওয়া হবে না ছাগলের রগ দেওয়া হবে না বাবার জন্য ছেলের রগ দেওয়া হবে না ছেলের জন্য বাবার রগ দেওয়া হবে না আল্লাহ আমার এমন রব আল্লাহ আমার এমন প্রভু আল্লাহ বলছেন বান্দারে পায়ের দিকে তোর এক্সট্রা করে কিছু তার লাগাই দিয়েছি এক্সট্রা করে কিছু তার কিছু রগ দিয়ে দিয়েছি পার মধ্যে থেকে অপারেশন করে নিয়ে কেটে নিয়ে সেই তারটা লাগাই দিয়ে বাইপাস করে দে আস্তে কম সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সে আল্লাহ বলছেন বান্দারে এত কিছু আমি তোরে দিয়ে দিলাম এত সূক্ষ্ম সূক্ষ্ম এত কিছু আমি তোকে দান করলাম বান্দা তোর দায়িত্ব হলো সকল আনুগত্য ছেড়ে দিয়ে তুই আমার আনুগত্য করবি আমার হুকুমটা মেনে চলবি আমার হুকুম মানবি আমি তোর সব কিছু নিয়ামতটা উজাড় করে দেব এবং সর্বোত্তম পুরস্কার আমি তোকে জান্নাত দিয়ে দেব যখন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ অনেক কথা আছে যখন শুরু করেছি আজকে একটু সময় নিয়ে শেষ করতে চাই কেউ তো কিছু সময় যদি একটু বেশি লাগে সবাইকে আমাকে সময় দিবে সময় দিবে আমার থিয়ে চলে যাবে একজন আলোচকের সামনে থেকে যখন কোনো শ্রোতা ওঠে একজন শ্রোতা যদি ওঠে তখন মনে হয় কি জানেন সে আলোচকের কলেজের তার একটা করে ছিঁড়ে যাচ্ছে দারুণ কষ্ট পায় সে আমরা কেউ যাবো না একটু ধৈর্য সহকারে শুনব একজন কবি বলছেন সারা রাত থাকবো কে যেন একটা সাউন্ড দিয়েছে এটাও অতি অতিরিক্ত হয়ে যায় সারা রাত থাকলে কি আমি আর বাঁচবো আমার তো কাম সারা হয়ে যায় বসুন আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করছি সাবজেক্ট হচ্ছে আনুগত্য হবে কার আসতে বলবেন না কার আল্লাহ পাক এই আনুগত্যের মাঝে প্রতিবন্ধক কিছু কাজ আছে যেরকম 5টি কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে কখনো মাফই করবে না আল্লাহ তাকে কখনো মাফ করবে না 5টা কাজ এই 5টি কাজ কি একটু পরে আসতেছে মনে রাখবেন মনে করে দিবেন আমাকে মনে করে দিবেন আমি ওই পয়েন্টে আবার যাচ্ছি দেখেন আল্লাহ পাক বলছেন ভালোবাসার কথা না আনুগত্যের কথা ভালো করে বলবেন ভালোবাসার না আনুগত্যের আনুগত্যের আমি কিন্তু এসে এখানে শুধু ওয়াজ করতে আসিনি আমি এখানে এসেছি কিন্তু একটা ক্লাস নিতে একটা ক্লাস হচ্ছে কিন্তু এটা ওই দেখবেন কিছু কিছু জায়গা আছে খালি মানে 2-3 ঘন্টা এক সব বন্ধকের মারে টান এক টানে 3 ঘন্টা আছে না
কেন্দে সারা যা সাবজেক্ট না কিচ্ছু নাই না বুঝতে হবে বুঝতে হবে সম্মানিত ভাই আবার কিছু কিছু আলোচক আছে দেখবেন সিগারেট ঠেলায় জিকির করতে করতে পায়জামা থাকে না লাভ মেরে টেবিলে সরে আছে না ভালোই তো জানেন দেখি একজন আছে সে বলে আমি যা কই তাই ভাইরাল হয় মানে মানুষ একজনের নাম শুনলে বলবে খুব ভালো সে ব্যক্তিত্ব সম্পন্ন কিন্তু তার নাম শুনলে মানুষ হাসে নাম শুনলে কি করে হাসে মানে তার আচরণটা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ এটা ঠিক নয় এটা উচিত নয় কোরআনের আলোচনায় যারা এরকম ব্যঙ্গচিত্র মঞ্চে মঞ্চস্থ করে ওদেরকে ঘাত ধরে মঞ্চ থেকে নামায় দেওয়া দরকার ঠিক কিনা কারণ এটা কিসের আলোচনা আসতে বলবেন না কিসের আলোচনা কোরআনের আলোচনায় থাকতে হবে ভাব গাম্ভীর্য থাকতে হবে নীরব পরিবেশ আদর একটি সুন্দর পরিবেশ থাকতে হবে নাচানাচি ফালাফালি তারে বান্দরে কলা খাইছে ইন্দুরে এগুলো করা যাবে কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা আদব থাকবে কেমন আদব তো জাতির নাই আদব অনেক আগে চলে গেছে বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীর তার ছেলে একটু বেদবি শিখতেছিল শিক্ষক আসতে পড়াতে বাদশাহ আলমগীর বললেন বাবা তোমার শিক্ষক তোমাকে পড়াতে এসেছে বাদশাহ আলমগীরের ছেলে তো বাদশাহ ছেলে রাজপুত্র প্রিন্স শিক্ষক আসতে সালাম দিয়েছে শিক্ষক বসে গেছে বাদশাহ আলমগীর বলছে বাবা তোমাকে একটা কাজ করতে হবে কি হাতে বদনা নাও বদনা নিয়েছেন বদনা নিয়েছে ছেলে এবার বলছে তোমার দুই হাতে তুমি যে রাজার ছেলে তোমার দুই হাতে তোমার শিক্ষকের দুই পা ধুয়ে দাও আল্লাহু আকবার বলবেন না তোমার দুই হাত দিয়ে তোমার শিক্ষকের দুই হাত দুই পা ধুয়ে দাও অহংকারকে চূর্ণ করো তুমি রাজার ছেলে হতে পারো তোমার চেয়ে অনেক সম্মানই বেশি হলো তোমার শিক্ষক শিক্ষককে সম্মান করো আর আজকে এই জাতি শিক্ষককে এমন সম্মান করে দুই পা না ধুইয়া দুই হাত পা ধুইয়া গোটা দেহ পুকুরে দেয় ফেলে হুজুর ডুব দিয়ে ওঠেন কি কথা বলছেন এই হলো জাতির অবস্থা শিক্ষকের কোনো সম্মান নাই নেতার কোনো দাম নাই কর্মীর কাছে কর্মী কয়েক কিসের চার টাকার নেতা ঠিক কিনা বলেন মঞ্চে এসে জনসভায় এসে আলোচনার আলোচনার মধ্যে শুরু হয়ে যায় সিয়ার নেমানো ঠিক কিনা আদব আজকে হারিয়ে যাওয়ার পথে কেন জানেন এটার মূল কারণ হলো এটার পেছনে রয়েছে একটা বেয়াদব নেতৃত্ব ঠিক কিনা বেয়াদব নেতৃত্ব কাজ করছে সম্মানিত ভাইরা আদব শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কি আদব তিনি দেখিয়েছেন আল্লাহু আকবার আমার নবী যে আদব শিখিয়ে দিয়েছেন আদব তাকে বলে এমন একটি মাসে আজকে আমরা আলোচনা শুনতে এসেছি এ মাসে জন্ম নিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এ মাসে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দোয়ায় এবার আমি হজে গিয়েছিলাম আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমার বউকে নিয়ে কাউরে বাদ দিয়ে সব নিয়ে গেছিলাম কারণ আমার সমর্থ থাকলে আপনাদের সবাইকে নিয়ে যেতাম যাই হোক গিয়েছিলাম মক্কায় ছিলাম যেহেতু আপনারা আমার কাছের মানুষ চার বছর হলে আসি একটু নিজের কথাও তো কিছু বলা দরকার একটু গল্পের মতো হলে তো একটু বলা উচিত তবে এখানে কিছু উদ্দেশ্য আছে উপদেশ আছে মক্কায় ছিলাম আমি যে কদিন এবার আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে একটা বিশাল উপহার আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি সেটা হলো কাবা শরীফের যে গিলাফটা আছে যে গিলাফ দিয়ে কালো কাপড় দিয়ে মুড়ানো হবে একটি বছরের জন্য আরাফাত দিন আবার ওটাকে চেঞ্জ করে আবার গিলাফ করানো হয় সেই কাবা শরীফের গিলাফের একটা অংশ আল কিসওয়াতুল কাবাতুল মুশাররাফা কাবা শরীফের সেই গিলাফের একটা অংশ আমাকে দেওয়া হয়েছে উপহার স্বরূপ সবাই কি খুশি হয়েছেন এটা আমার পাওয়া এটা আপনাদেরও পাওয়া বলি আলহামদুলিল্লাহ আবার ভাববেন না এটা দিয়ে আমি কোনো তাবিজ টাবিজ করব এরকম কিছু যেন ভাবেন না এগুলো কারবার আমি করি না কোনো গায়ে কোনো কিছু ঝুলাবেন না কোনো কিছু লটকাবেন না কোনো তাবিজ ঝুলাবেন না সাত আট ছয় তিন আট পাঁচ নয় তিন শুদ্ধ কি কেন সঙ্গে সঙ্গে দিয়া তাবিজ দিয়ে গলায় ঝুলাই দেয় যে ব্যক্তি কোনো কিছু ঝুলাবে তার প্রতি তার ভরসা থাকবে আল্লাহর প্রতি তার কোনো ভরসা থাকবে না কোনো দরকার নাই কোনো দরকার নাই এগুলো শিরক এগুলো কি
আল্লাহ পাঁচজনকে মাফ করবেন না, এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরকের কাজে লিপ্ত থাকবে তাদেরকে মাফ করবেন। আরো চারটা আছে বলবো, কেবল একটা ফাইন্ড আউট হলো, আস্তে আস্তে বলবো আমি। তো আমি সেই মক্কায় থাকার পর সেখান থেকে গেলাম মদিনায়। প্রত্যেক দিন আমি ফজরের নামাজ পড়েছি মসজিদে 8 দিন। ম্যাক্সিমাম দিনে যিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি হলেন ডক্টর আব্দুর রহমান হুসাইফি, 90 বছরের যুবক মানুষ, আমি শুরু করলাম ঘড়ি দেখে, দেখি তো নামাজটা কত মিনিট হবে, দীর্ঘ সময় হয়তো। একদিন দেখলাম যে তার নামাজ সালাম ফেরা পর্যন্ত তার সময় লেগেছে, আল্লাহ আকবার প্রথম রাকাত থেকে সময় লেগেছে মাত্র 29 মিনিট। জোরে বলি আল্লাহু আকবার। আমার দেশে যে কোনো মসজিদে যে কোনো ইমাম যদি কোনোদিন ফজরের নামাজ 2 রাকাত আদায় করতে নিয়া 29 মিনিট সময় নিয়েই নেয়, নামাজও শেষ চাকরিও শেষ, ঠিক কিনা? বলুন হুজুর, যার নাই কোনো গতি সে করে ইমামতি, আপনার চাকরি শেষ, ঠিক কিনা? তাহলে এখন বলো নামাজ আগে না ধৈর্য আগে? বলুন 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 বলুন, নামাজ আগে না ধৈর্য আগে? ওয়াজ আগে না ধৈর্য আগে? এই যে বসে আছেন এখানে ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? মন চাচ্ছে দৌড় মারি, এরকম হতে পারে? এখানে ধৈর্যের দরকার আছে না? নাই? বসে আছি আমরা বরকতপূর্ণ জায়গায়, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, কথায় কথা আসে, বলে ফেললাম আমার নবীজির মদিনা মকবরায় আমি দেখেছি অসংখ্যবার রাসূলের কবরে লক্ষ্য করে আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা সরাসরি কবরে যাবে তাদের সালামটা হবে আমার। এখান থেকে আমরা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি দেখলাম সেখানে একটা ফুল পেলাম না, কোন একটা লোক সেখানে দাঁড়িয়ে নবীর কবরের দিকে লক্ষ্য করে দুহাত তুলতে দেখলাম না। অথচ আমার দেশে নবীজির জন্মের মাসে মৃত্যুর মাসে লক্ষ্য করি জশনে জুলুস, ঈদে মিলাদুন নবী এই নাম দিয়া আমার নবীজির জন্মের মাসে খ্রিস্টানদের ক্রিস্টি কালচার অনুযায়ী কেক কেটে জন্মদিন পালন করে। হ্যাপি বার্থডে টু কুত্তা, ঠিক না? আছে না নাই? এগুলো মুসলমানদের কাজ, আস্তে মুসলমানদের কাজ। আমার নবীজি মৃত্যুর পর সাহাবায়ে কেরাম ছিলেন 30 বছর শাসন করেছেন খলিফা রাশিদিন, তাদের সময় কি এগুলো ছিল? আস্তে বলবেন না, ছিল? আমি মক্কার ইমাম মদিনার ইমামদের সঙ্গে আমি কথা বলেছি, সেখানে গিয়েছে মক বিনিময় করেছে, না কোথাও তো কোনো এরকম কোনো আচরণ নাই, আমার সাবকন্টিনেন্টে পাক ভারত মহাদেশে কিছু সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত কাজগুলো পালন করা সম্পূর্ণ শিরকের কাজ, এগুলোতে আমরা কেউ যাব? আসতে বলবেন না, যাব? নবীজির আদর্শ আমরা ফলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর তো আনুগত্য হতেই হবে, আল্লাহর আনুগত্যর আগে আল্লাহকে পেতে হলে আরেকটা জায়গা আবার সুন্দর করে ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর তোমরা ইত্তেবা করো, এমন আয়াত আছে না নাই? আমার আপনার ঘরের আয়াত, আমার আপনার মুখের আয়াত, যারা একটু কোরআন চর্চা করেন হাদিস চর্চা করেন আয়াতটা মুখস্থ থাকার কথা, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ
ہم تیرے ہے یہ جہاں چیز ہے کیا لوح قلم تیرے ہے محمد کے جدی بھلو بشا بھلو بشا پبے امار لوح قلم نوی بے تمرا মাটির পৃথিবী শেকন ছাড় দুনিয়াও পাবে আখেরাতও পাবে নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহর পরিচয় আমার আল্লাহ নিজে দিয়েছেন আমরা সবাই ছোট মিলিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার আল্লাহ আমার নবীর পরিচয় দিয়ে জানিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলি আল্লাহু আকবার কি সম্মান আল্লাহ রাসূলকে দান করেছে আমার আল্লাহ একটা বারের জন্য আল্লাহ রাসূল তার রাসূলকে নাম ধরে ডাকেন না বড় মানুষকে নাম ধরে ডাকে না বেয়াদবি না আপনার শিক্ষককে আপনি ডাকবেন এই ইসমাইল মেইলিকে আসো ভালো বলবে কেউ আল্লাহ কত বড় আল্লাহ কত বড় মহান সে আল্লাহ পর্যন্ত আমার রাসূলকে নাম ধরে ডাকেন না সম্মান দিয়ে কথা বলেন এই সম্মান রাসূলকে কে দিয়েছেন আল্লাহ আস্তে বলেন না কে দিয়েছেন আল্লাহ এই কোরআন শরীফ ছেড়ে দিলাম আপনার সামনে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতকে আপনি সার্চ করুন 6232 আয়াত তার কিছু কম বেশি হতে পারে কিন্তু অনেকে 6666টা আয়াত বলেন এটা কিন্তু সহি আয়াত নয় 6666টা আয়াত বলবো না যে কয়টি আয়াত আছে সেই কয়টি আয়াতকে আপনি রিসার্চ করে দেখুন গবেষণা করে দেখুন একটা আয়াত আপনি খুঁজে পাবেন না যে জায়গায় আমার রাসূলকে একটা বারের জন্য আল্লাহ পাক ডেকেছেন ইয়া মুহাম্মদ কোথাও দেখতে পাবেন না ইয়া আহমদ দেখতে পাবেন না বরং চরল আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সম্মান জানিয়ে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী জুজাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন জোরে বলুন আল্লাহু আকবার আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আরেক জায়গায় ডাক দিচ্ছেন এত সুন্দর করে ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া ফিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর জোরে বলুন আল্লাহু আকবার কোথাও আমার রাসূলকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই বরঞ্চ এক জায়গায় দু জায়গার নাম ধরেছেন কিন্তু সেই জায়গায় সম্মান দিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহ ওয়া রিদওয়ানা জোরে বলুন আল্লাহু আকবার কি সুন্দর করে ডেকেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল জোরে বলুন আল্লাহু আকবার এই সম্মানটা দিয়েছেন কে আল্লাহ আস্তে বলবেন না কে আর সেই রাসূলকে নিয়ে কত বাসে কথা বললো ভোলার বিষয় তো আসতেই পারে অনেকে ভোলাটাকে আসতে কথা বল হুজুর ভোলার কোনো কথা বলবেন না যে লোকটা বলবে আপনি ভোলার কথা বলবেন না সে কাটটা মুনাফিকের বাচ্চা ঠিক কি না আমার ভাই জীবন দিবে আমি তার পক্ষে কথা বলবো না এটা কোনো কথা নাকি ভোলাতে যে চারটা প্রাণ চলে গেছে আমি নিশ্চিত হলফ করে বলতে পারি নবীর জন্য তারা জান দিয়েছে তারা নিশ্চিত জান্নাতের মেহমান হাসতে হাসতে তারা জীবন দিয়ে দিয়েছে সম্মানিত ভাইরা রাসূলকে নিয়ে যদি কেউ বাসে কথা বলে তার কি পৃথিবীতে বেঁচে থাকার রাইটস থাকতে পারে না আসতে বলবেন না পারে না সে হয়ে যায় মুরতাদ কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় মুসলমান হয়ে যদি এমন আচরণ করে সে তখন মুরতাদ হয়ে যায় এমন জাতীয় আচরণ একবার না দুবার না
বহুবার হয়েছে আমার দেশে, ঠিক কিনা? তসলিমা থেকে শুরু করে বহু নাস্তিকরা এই সমস্ত আচরণ গুলো করে আসছে রুটিন ওয়ার্কের মতো। আমরা এই দাবিটা করব। এখানে অনেক সপ্ত মুসলমান ভাইরা বসে আছে ম্যাক্সিমাম, আমি তাদের কাছে এই দাবিটা করব। এই বিশাল মাহফিলের জনসমক্ষে আমি এই কথাটা বলতে চাই, দয়া করে রসুল তো আমাদের সবার, যে রসুলকে আল্লাহ সম্মান দেন আর সেই রসুলকে নিজের যারা কথা বলেছে ওদের জিব্বা টেনে ছেড়ে দরকার, ঠিক কিনা? দরকার হলো ওদেরকে ধরে এনে জিরো পয়েন্টে দাঁড় করায়া শুট করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ার দরকার ছিল মুসলমান। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? কথা রসুলকে নিয়ে কথা বলা হয় আমরা চুপ থাকি, আল্লাহর কসম আমরা যদি চুপ থাকি যদি কথা না বলি আমার নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন না করবেন না করবেন না, ঠিক কিনা? এখানে ইমানি দায়িত্ব আছে না নাই? আমার বাপ বড় না রসুল বড়? আমি বড় না রসুল বড়? আমার বউ বড় না রসুল বড়? পৃথিবীর সকল মানুষ বড় না রসুল বড়? আমার বাপকে কেউ গালি দিলে আমি সহ্য করতে পারি, আমাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, রসুলকে গালি দিয়ে তুই আমার সামনে দিয়ে যাবি? কলবার তোকে সিম্পটের ছিড়ব আমরা, এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। ছাড় না দেওয়ার মডেল ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক? আল্লাহু আকবার। হয়তো বলবেন আপনি উগ্রবাদী কথা বলছেন, না এটা উগ্র উগ্র উগ্রবাদীর বক্তব্য, এটা নয় নবজির ভালোবাসার বক্তব্য এটা। আরে সাহাবী রাসূলকে কি ভালোবাসা দিয়েছে, কি ভালোবাসা দিয়েছে, সব ছেড়ে চলে গেছেন, নবী গেছেন মদিনায়, তারাও গেছেন মদিনায়, সুবহানাল্লাহ। কেউ থাকেন নাই, বিশাল বড় বিজনেস, খেজুরের বড় বড় বাগান, রাসূল বলেন আমি চলে যাচ্ছি, আব্দুর রহমান ইবনে আউফ বিশাল বড় ব্যবসায়ী, তিনি বলেন হুজুর আপনি যাচ্ছেন আমি থাকব, আপনি তো সবচেয়ে আমার জীবনের সবচেয়ে বড় দৌলত, আপনি যাবেন আমার এই দৌলত আমি কি করবো, আমি সব তুই আমি আপনার পিছনে রওনা দিলাম, সাথে রওনা দিয়েছে মদিনায় চলে আসছেন। রাসূল বলেন আব্দুর রহমান তোমার বউ তো নাই, কষ্ট হচ্ছে না? হুজুর জান্নাতে আল্লাহ পাক তো আমাকে অনেক বউ দিবেন। সবাই কি বউ নিতে চান? দেখছেন অনেক বুড়া সাথে সাহেব বউ নেন নেই, বউ নিয়ামত বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার মানিক ভাইকে একটা সুন্দর বউ জুটাই দাও, জোরে বলি আমিন। আগামী বছর আপনার তাকে দেখতে চাই তার নতুন মেহমান বাড়িতে তিনি তুলেছেন, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বিয়ে সুন্নাত, আর নিকাহ সুন্নাত, রাসূল বলেছেন বিয়ে হচ্ছে আমার সুন্নাত, জোরে করে সুবহানাল্লাহ, বিয়ে আমার সুন্নাত, বিয়ে করা উচিত, বিয়ে করলে ইমান তাজা হয় মজবুত হয়, পর নারীর দিকে নজর যাবে না, তখন ইমানটা কন্ট্রোল হবে, চাহিদা মিটবে, দাওয়াতও পাওয়া যাবে, দেখছেন মনে হয় শরীরকে খুব জ্বালাইছে না? সম্মানিত ভাইরা, রাসূল বিয়ে করেছেন, রাসূল জামাইও ছিলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি এমন জামাই ছিলেন, এমন স্বামী ছিলেন, বউ হলো 15 বছরের বড়, শ্বশুর নাই শাশুড়ি নাই, দাওয়াত খাবেন কখন? আপনি নয় দাওয়াত খাইছেন, কিন্তু রাসূল তো দাওয়াত খেতে পারেন, আল্লাহ আকবার বলেন। আবার এমনও জামাই তিনি ছিলেন, জামাই ছোট শ্বশুর বয়সে, জামাই বড় শ্বশুর বয়সে ছোট, সুবহানাল্লাহ বলেন। সব কিছুর মডেল ছিলেন তিনি, কেন জানেন? বিধবা নারীকে তিনি বিয়ে করে প্রমাণ করে দিলেন, ও পৃথিবীর যুবকরা
অসহায়দের পাশে তোমরা দাঁড়াও, ঠিক কিনা? আজকের কোনো যুবক যদি কোনো বিধবা মহিলাকে বিয়ে করে, বয়স্ক মহিলাকে, সমাজের লোকেরা বলে দেখ নজর আর খুঁজে পায় না, এরকম কিছু বলার লোক আছে না? আবার বুড়া চাষা যদি বুড়া বয়সে তার যোগ্যতা আছে, তার শক্তি সমর্থ আছে, যদি কোনো কম বয়সে মহিলাকে বিয়ে করে দেখ বুড়ার নজর দেখ, এরকম আছে না? এগুলো কথা যেন না বের হয়, এই জন্য মডেল বানিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সব রসুলকে আল্লাহ পাক সব মডেল বানিয়েছেন। আল্লাহ পাক করবে বিয়ে করলে ইমান তাজা হবে, কেন? বউ হচ্ছে ইমানের পাহারাদার, বউ ইমানের কি পাহারাদার। আপনি বউকে সাথে নিয়ে যদি রাস্তায় যান, আপনি কোনো মহিলার দিকে তাকাতেই পারবেন না, পারবেন না? বউকে সাথে নিয়ে যদি আপনি অন্য মহিলার দিকে যদি ফেলফেল করে চায় থাকে, আর যদি বউ দেখে কি দেখো নজর এত খারাপ করো, কুত্তার নজর তোমার, কি বোঝেন? ওখানে গন্ডগোল শুরু করে দিবে। এজন্য বউকে সাথে নিয়ে যাবে, বউকে সাথে নিলে বরকত কমে না কমবে না বাড়বে? বেড়ে যাবে। রাসূল যুদ্ধের ময়দানে বউর সাথে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধ চলতেছে, উহুদ যুদ্ধ দাঁত ভাঙার যে যুদ্ধ, সেই যুদ্ধে রাসূল সারাদিন ব্যস্ত, রাতের দিকে খিমার ভিতরে তাবুর ভিতরে ঢুকে বলছেন আয়েশা তোমাকে টাইম দিতেই পারি না, চলো তো আজকে একটু দৌড়াদৌড়ি করি, সুবহানাল্লাহ বলবেন না? এ দৌড়াই হযরত আয়েশা বলেন রাসূল আমাকে বললেন আমি প্রস্তুতি নিয়ে নিলাম, নবী আমার সঙ্গে দৌড় শুরুতে শুরু করে দিলেন, সেই দৌড়ে এক পর্যায়ে আমি বিজয়ী হয়ে গেলাম, দৌড় বাঁধলাম নবীজিকে পিছে ফেলে দিলাম। আমার নবীজিকে পিছে ফেলে দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে আছে নাকি? আসতে বলবেন না? আছে নাকি? রাসূল নিজে হেরে গেলেন কার খুশির জন্য? আল্লাহ আমার স্ত্রী যেন খুশি হয়ে যায়, সেদিন ফার্স্ট হয়ে যায়, নবীর দৌড় মারে মারেন না, আয়েশা ফার্স্ট হয়ে গেছে। অনেকদিন পর মদিনার মাটিতে রাসূল একদিন বলছেন আয়েশা ফার্স্ট হয়ে বসে আছো, আমার কি প্রতিশোধ নিতে হবে না? আজকে দেখি দৌড়ের পাল্লা কে পারে। আমার নবীকে সেই দিন দৌড়ের পাল্লা দেওয়া শুরু করলেন, এক দৌড় আয়েশাকে পিছে ফেলে দিয়ে আবার ঘুরে এসে মুখটা ঘুরায়া মুস্কাশি মেরে বললেন আয়েশা দৌড় মেরে জিতাইছিল, আজকে আমি জিতাই তোমার হারাই দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন নবীজি আমার রুটি পছন্দ করতেন এবং ছাগলের গোশত পছন্দ করতেন, এই দুটো পেলে রাসূল খুব খুশি হয়ে যেতেন। যখন আমি খেতে দিতাম রাসূল আমার দিকে প্লেটটা ঠেলে দিতেন আর বলতেন আয়েশা তুমি আগে শুরু করো, তুমি আগে শুরু করো, এরপর আমি আগে, এরপর আমি শুরু করবো। রাসূল বলতেন আয়েশা তুমি আগে দুধের উঠের দুধ পান করো, গ্লাসটা রাসূল তার হাতে আগায় দিতেন, রাসূলকে আগে দিতেন, তিনি আবার আগায় দিতেন আয়েশা তুমি আগে শুরু করো। খাওয়ার পরে অবশিষ্ট দুধ রাসূল খেয়েছেন, আমার নবী যা আগে খেতেন না খাওয়াতেন? বলেন বলেন বলেন, আগে খেতেন না খাওয়াতেন? রাসূলের নেতা আজকে সমাজে ও যারা অধিকাংশ না আগে খায় না খাওয়ায়? আমি কিন্তু বলি না আমার ভাইয়েরা আমার নবী যা আগে খেতেন না আগে খাওয়াতেন, আগে পান করাতেন, এরপরে নবীজি পান করতেন, বউকে পর্যন্ত আগে খাওয়ায় দিতেন, আমরা বউকে আগে খাওয়াবো। দেখেন কেউ কেউ কিছু হয় না, সব হয় আছে, কি করা হয় উল্টা পাল্টা এগুলো আজকে আমরা শুনবো না, বউকে আমরা আগে খাওয়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাকে ইনশাআল্লাহ কারে যে খাওয়াবে আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজির সিরাত কত সুন্দর, নবীজির আদর্শ কত সুন্দর, আল্লাহ আকবার। আজকে আমাকে মানিক ভাই ইলিশ খাওয়ালেন, ইলিশ মাছ ইলিশ খাওয়াচ্ছেন, কারণ যে খাওয়াবে তার শুকর আদায় করা দরকার, তাই না? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসকি মান সাকানি, আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাওয়ালো, আল্লাহ তুমি তাকে পান করাও যে আমাকে পান করালো, কত শ্রেষ্ঠ দোয়া, আল্লাহু আকবার। অতএব আগে খাওয়া দরকার না খাওয়ানো দরকার? যে খাওয়ায় সে বরকত বেশি পায়, সে দোয়াও বেশি পায়। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়া আসকি মান সাকানি, আল্লাহু আকবার। তো এই ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ কিনে আনে স্বামী, ঠিক আছে আপনি কিনে আনেন, এই কোটা বাড়া রান্না বান্না কে করে?
বোকো ইস্টিকো আচ্ছা রান্না বান্না করে ওই মাছের পাল্লা মাছের যে মাথাটা এটা কে খায় স্বামী খায় স্বামী খায় খান আবার কন্যা কেন খায় না খান সমস্যা নাই আপনি 8 দিন খান 10 দিন খান 12 দিন খান 2 সপ্তাহ খান অন্তত একটা দিন তো অন্তত ইলিশের মাথা নিয়ে বলা উচিত ময়না তুমি একটু খাও একজন এখন আমার এই ওয়াজ শোনার পর আমার মায়েরা মনে মনে চিন্তা করছে হুজুর ভালো কইরে কম জীবনে মাছের মাথা কমালে জোটে নাই আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর যাক আজকে থেকে আমরা কাল্লা খাওয়ার অনুমতি পেয়ে গেলাম খাবেন স্বামী বিলাই আগে না খায় আপনাকে খান সুন্নাত জনে বলি আলহামদুলিল্লাহ এতে মহাব্বত কমে না বাড়ে বেড়ে যায় আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় চলে গেছেন বউ নাই রাসূল কান্দেন আব্দুর রহমানের জন্য রাসূল বলছেন আব্দুর রহমান তোমার কষ্ট হচ্ছে না হুজুর কি কষ্ট আপনাকে দেখলে সব কষ্ট ভুলে যায় আমার নবীজি তার এই কষ্ট সহ্য করতে পারলেন না নবীজি করলেন কি মদিনার সবচেয়ে বড় একজন ধনী সাহাবী আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন আনসার তুমি কিছু নুসরাত করবে নাকি কি তোমাকে অবশ্যই একটা কাজ দেব কি কাজ আমার আব্দুর রহমান ধনী মানুষ বউ নাই টাকা নাই পয়সা নাই কেমন করে চলবে সে তুমি একটু তার দিকে সুনজর রাখো সাহাবী তাকে নিয়ে চলে গেলেন তার দুটো বাগান দেখায় দিলেন এই দুইটা বাগান দেখায় দিয়ে বললেন এই দুইটা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন আর এটাও তোমাকে জানিয়ে দেই এই মদিনার মধ্যে সবচেয়ে বড় বড় দুটি বাগান এটা আমার দুটো বাগান তুমি যেটা চাবে সেটা আমি তোমার নামে দলিল করে দেব আর আমার দুইটা বউ আছে আমার একটা বউ হলো চলবি আল্লাহ আমাকে দুজন স্ত্রী দান করেছেন দুজন স্ত্রী তোমার সামনে হাজির করে দেব যাকে পছন্দ হবে আমি তাকে তালাক দেব এরপরে তুমি তাকে বিয়ে করে নেবে কি ভালোবাসা সেই ভালোবাসা আজকে আছে নাকি আব্দুর রহমানকে আনসার সাহাবী বললেন তুমি কোন বাগান নিবা কোন বউটা নিবা চিন্তা করছেন বউ দিচ্ছে বাগানও দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না এবার আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বলছেন ভাই তোমার বউ তালাক দেওয়ার দরকার নাই তোমার জমিও দলিল করে দেওয়ার দরকার নাই কেন আল্লাহ আমাকে মক্কায় প্রচুর দিয়েছেন আমি দেখেছি আমার লাগবে না এগুলো তুমি আমাকে একটু বাজার দেখায় দাও ব্যবসার কৌশল শিখায় দাও আমি কি ব্যবসা করে খাবো আল্লাহ একজন ব্যবসায়ী এবং রসুল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব থাকবে জোরে বলে সুবহানাল্লাহ সেই ব্যবসায় আজকে সুদের কারবার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সেই ব্যবসায় আজকে দুর্নীতি আছে না নাই চাওয়ালের মধ্যে পাথর ঢুকানো আছে না নাই দিনাজপুরের কাটারি হোক ওর মধ্যে কি কিছু ঢুকায় ঢুকায় দিনাজপুরের চাল বিখ্যাত চাল বলি আলহামদুলিল্লাহ সুন্দর এলাকার মানুষ দোয়া করে দিই নাকি আলোচনা চালিয়ে যাবো আল্লাহ কয়জনকে মাফ করবেন না আসতে বলবেন না কয়জনকে মাফ করবেন না আমি বলেছি কয়জনের কথা আরো আছে কয়জন এদিকে আব্দুর রহমানকে ব্যবসার জন্য বলে দিলেন যে আপনি অমুক বাজারে চলে যান বাজারে ব্যবসা করবেন ব্যবসা করে কয়েক রতি আনি না কিন্তু কয়েক রতি সোনা তার কামাই হলো কয়েক রতি সোনা কামাই হওয়া মাত্রই তিনি কি করলেন চট করে বিয়ে করে নিলেন আলহামদুলিল্লাহ বলবেন না বিয়ের কি দরকার আছে বিয়ে না করলে বাচ্চা হবে না তো আর বাচ্চা না হলে জিকির করবে কে জিকির করার জন্য তো বাচ্চার দরকার মানুষ দরকার এজন্য বিয়ে করতে হবে সবাই বিয়ে করতে রাজি আছেন দেন বুড়ো সাজার করে রাজি আছেন বুড়ি জানলে কিন্তু খবর আছে আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করে নিলেন কিন্তু সেই বিয়েতে দাওয়াত পাননি আমার রাসূল আমার রাসূল বিয়েতে দাওয়াত পান নাই বিয়ে হয়ে গেছে 3-4 দিন খবর নাই 3-4 দিন পর আমার নবীর কাছে তিনি দেখা করার জন্য আসলেন আমার নবীর সামনে যখন তিনি এসেছেন সুন্দর জামা গায়ে দিয়ে এসেছেন গায়ে সুন্দর সুগন্ধি লাগায় এসেছেন এবং তাকে সুন্দর দেখা যাচ্ছিল বিয়ের পর কিন্তু মানুষের চেহারার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আসে আসে না এই সৌন্দর্য কে দিয়ে দেন কিন্তু এই সৌন্দর্য তার আসবে না যে বিয়ের আগে ওয়াকাম করছে
কি কথা কি বোঝা গেল? এরকম অকাম পুরুষ নাই তো? আছে আছে নাই এখানে নাই সমাজে আছে না নাই এখানে না হয় না এখানে অবস্থা থাকতেই পারে থাকতেই পারে কিন্তু বলতে হবে নাই ঠিক কিনা আল্লাহ কাছে বলবো আল্লাহ আমি করছি অকাম মাফ করে দিস আল্লাহ মাফ করবে দুটো মাফের জায়গা বলি আলহামদুলিল্লাহ আর জয় করে আলহামদুলিল্লাহ থাকতে পারে এখানে চোরও থাকতে পারে গত পরশুদের একটা মাহফিলে আলোচনা করতে নিয়ে আলোচনার শেষের দিকে শুনলাম যে একজনের হুন্ডা চুরি হয়ে গেছে এমন আওয়াজ হয়েছে হুন্ডা নাই কি কথা কি বুঝতেছে তো হেদায়েত তো সবার হয় না এখানে কত ধরনের মানুষ আসছেন এখানে খুনিও আসতে পারেন এখানে চোর আসতে পারেন এখানে ডাকাত আসতে পারেন কিন্তু সবগুলো কার গোনা সবগুলো কার গোনা আমরা ক্ষমা চেয়ে নেবো কার কাছে মাফ করবেন কে আল্লাহ আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করে নিয়েছেন তিন চার দিন পর নবীর সামনে হাজির রাসূল বলছেন আব্দুর রহমান চেয়ারের মধ্যে কেমন যেন সৌন্দর্য লুকানো তুমি কিছু একটা করছো মানে সুগন্ধি লাগতেছে তোমার গা থেকে সুগন্ধি আসতেছে বুঝো আমি তো বিয়ে করছি রাসূল বলেন বিয়ে করলে তুমি দাওয়াত পেলাম না আমি একসঙ্গে হিজরত করলাম একসঙ্গে মক্কা থেকে মদিনায় চলে এলাম তুমি বিয়ে করলে আমাকে দাওয়াত দিল না কেন আব্দুর রহমান বলছেন হুজুর বিয়ে কেমনটা করে যেন হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেল আমি আপনাকে দাওয়াত দেবো কখন সময় পাই না কি কথা কি বোঝা গেল এখান থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেল বিয়ের বিষয়ে কোনো দেরি করা উচিত দেরি করা উচিত উনি সুযোগ পান নাই বিয়ের পর্যায়ে হয়ে গেছে যার কবলটা হয়ে গেছে বিয়ে শাদী হয়ে গেছে সাক্ষী হয়ে গেছে মিলে গেছে বিয়েটা হয়ে গেছে আমার বন্ধুগণ কিন্তু আমার দেশে বিয়ের আগে থেকে কত প্রসেসিং গায়ে হলুদ আছে নাকি গায়ে হলুদ কি মুসলমানের কাজ আস্তে বল মুসলমানের কাজ গায়ে হলুদ মুসলমানের কাজ নয় গায়ে হলুদ অনুষ্ঠান দিয়া আগের দিনই চলে যায় তাও ইমামের কাছে বিয়ে বিয়ের কাছে গিয়া সালাম দিয়ে গায়ের মধ্যে একটা হলুদ লাগায় দেয় এই সমস্ত নষ্টামি দুষ্টামি গুলো মুসলমানদের মধ্যে থাকতে পারে এগুলো করা যাবে না এগুলো করা উচিত নয় আমার রাসূল বলছেন আব্দুর রহমান বিয়েতে করে নিয়েছ বউকে টাকা পয়সা দিয়েছে নাকি বউকে মরণা দিয়েছ নাকি এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি ব্যবসা করেছি কয়েক রাতে সোনা কামাই করেছি সেই কয়েক রাতে সোনা দিয়ে আমি আমার বউকে আমার ঘরে এনেছি রাসূল বলছেন আল্লাহ আমার আব্দুর রহমান যে ব্যবসা শুরু করেছে এই মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি তাকে বানায় দাও নবীর দোয়া কি মিস হয় নাকি আল্লাহ হে আব্দুর রহমান বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদরে ইসলামী তিনি ছিলেন 313 জনের মধ্যে তিনি একজন ছিলেন যখন তিনি মারা যান এত পরিমাণ সম্পত্তি রেখে যান যে তার সম্পত্তিগুলো সন্তানদের মধ্যে বণ্টন করতে গিয়া সোনাগুলো ভাগ করতে হয় সোনাগুলো ভাগ করার সময় কোদাল বেড়ে বেড়ে সোনাগুলো ভাগ করতে হয়েছে